এরপর আমাদের দোয়া আছে খাওয়ার শুরুতে পড়া, খাবার শুরুতে যে কোনো জিনিস আমরা খাবো আমাদের কি বলতে হবে? বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ। যদি আমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলি তাহলে আমিও খাবো, আমার সাথে কে খাবে? কাজে বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে, ডান হাতে খেতে হবে। যেগুলো হালাল খাবার এগুলো অবশ্যই কোন হাতে খেতে হবে? ডান হাতে। যদি আমি বাম হাতে দেয় তাহলে কী হবে অবস্থাটা? তাহলে শয়তান আমার সাথে খাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন লা তাকুলু বিশিমালিহি, তোমরা বাম হাতে খাবে না। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, নিশ্চয় কেননা শয়তান বাম হাতে খাওয়া দাওয়া করে। অতএব যেই বাম হাতে খাবেন তখন বুঝতে হবে যে আমার সাথে শয়তানের এই অস্ত্র চলে আসছে। অতএব আউযুবিল্লাহ পড়বেন, তখন শয়তান দূর করবেন। কাজে বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করব আল্লাহর নাম নিয়ে, ঠিক আছে? আচ্ছা, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ যদি আমরা ভুলে গেই, তো ভুলে যাওয়ার পরে কি করব? তো আমরা কি আবারও কি অনেক কথাবার্তা বলে বিসমিল্লাহ বিসমিল্লাহই বলবো না আরও অন্য কিছু বলবো? বিসমিল্লাহ কি বলতে হবে? বিসমিল্লাহর নাম নিয়েই আবার শুরুতে আমি বিসমিল্লাহ বললাম। খাওয়ার শুরুতে ভুলে গেলে মাঝখানে স্মরণ হবে, তখন বিসমিল্লাহ বললেই হয়ে যাবে ইনশাল্লাহ। অতএব আমাদের আর অন্য কোনো দোয়ার দরকার নেই। খাওয়ার শেষে দোয়া, খাওয়ার শেষে অনেকগুলি দোয়া আছে, তার মধ্যে মোটামুটি শর্টকাট খুব ছোট্ট করে এই দোয়াটা দেওয়া হয়েছে যাতে আমরা শিখতে পারি। আরও দোয়া আছে, যেমন এখানে দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়াসাকা ওয়াসাওয়াগাহু ওয়াজআলা লাহু মাখরাজা। আবার বলি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়াসাকা ওয়াসাওয়াগাহু ওয়াজআলা লাহু মাখরাজা। এটা অর্থটা কি? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলাম খাওয়া দাওয়া করার পরে, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আর শুকরিয়া আদায় যদি আমরা করি অনেক কিছু এর বরকত আছে এবং আমাদের জন্য বাড়িয়ে দেবেন নিয়ামত, এগুলো অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। শুকরিয়া আদায় বলবো, আলহামদুলিল্লাহ বললে কী হয়? তো আমরা শুকরিয়া আদায় করলাম কী জন্য? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াইলেন, যে রাব্বুল আলামিন আমাকে খাওয়াইলেন তার শুকরিয়া আদায় করলাম, যিনি পান করালেন তারও শুকরিয়া আদায় করলাম, আমরা খেয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, কারণ তিনি খাওয়াচ্ছেন, তিনি পান করাচ্ছেন। এবার খাওয়ার সময় দেখা গেল যে আমাদের অনেক সময় কষ্ট হতে পারে, অনেক সময় আমাদের বিপদ আসতে পারে, খাওয়ার সময় দেখা গেল কাটা কী হয়ে যেতে পারে, গলার মধ্যে আটকে যেতে পারে, আমাদের কষ্ট হইতে পারে, বা দেখা গেল খাবার খাইতে খাইতে জিব্বায় আমাদের দাঁত দিয়ে কামড় লাগতে পারে, অনেক রকমের সমস্যা, পানি খেতে গিয়ে দেখা গেল গলা আটকে যেতে পারে, অনেক রকম সমস্যা হইতে পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করলাম খাওয়াটা, আবার শেষেও আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম। এই জন্য যিনি আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, আমাদেরকে খাওয়াইলেন, আমাদেরকে পান করাইলেন, কি ছাড়া? কষ্ট ছাড়া, কোনো কষ্ট হয়নি। আবার তিনি আমাদেরকে এই খাবার ভিতরে দিলেন, আবার আমাদের ইচ্ছে মতো আমরা খাবার বেরো হয়ে যায়। তো এইখান থেকে আমরা কী বুঝতে পারলাম? যে আমরা যখনই কোনো খাওয়া দাওয়া খাবো, ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে খাবো, খাওয়ার শেষে অবশ্যই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, এবং এই দোয়াগুলি আমরা পড়ার চেষ্টা করব যাতে করে আমরা এই দোয়াগুলির মাধ্যমে আমরা আমল করতে পারি।